আল্লাহ রসে আপনার কাছে একটা দাবি করছি যে মানুষটা কাবাঘরের ভিতরে নামাজ পড়েছে স্বয়ং কাবাঘরের ভিতরে যে মানুষটা শেজদা দিয়ে কেঁদেছে সে মানুষটা আজ প্রায় দশটি বছর ধরে বাংলাদেশে জেল হাজতে বন্দি মাননীয় প্রধানমন্ত্রী আপনি মানবতার মা আপনি যে মানবতার মা এমন দৃষ্টান্ত অনেক দিয়েছেন মাওলানা দেওয়ার হোসেন সাইদি সাহেবের ভালো কাজগুলো বিবেচনা করে হলেও শর্ত সাপেক্ষে করোনা ভাইরাসের এই ক্রান্তিকালে জেল হাজত থেকে তাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হোক মাননীয় প্রধানমন্ত্রী আপনি বাংলাদেশের সরকার মহান আল্লাহ আপনাকে অনেক ক্ষমতা দিয়েছেন আপনি চাইলেই অনেক কিছু করতে পারেন মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে চেয়ে কখনো কোনো মানুষ খালি হাতে ফেরত যায়নি আশা করি আমার এই হাতটিও খালি হাতে ফেরত যাবে না ইনশাল